তো বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে তোমাদের স্কুল কলেজ মাদ্রাসা পুজোর পর কিভাবে শুরু হতে চলেছে এ কী প্রক্রিয়ায় শুরু হতে চলেছে এই মুহূর্তের ইনফরমেশান অনুযায়ী একই সাথে তোমাদের পরীক্ষা কিভাবে হবে যারা কলেজে ফার্স্ট সেমিস্টারে এ উঠেছো এবং যাদের অর্ড সেমিস্টার রয়েছে তাদের এক্সামিনেশান কবে হবে কোন মোডে হবে সমস্ত কিছু এই মুহূর্তের এখনকার ইনফরমেশান অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক প্রদান করো বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু রীতিমতো স্কুল কলেজ খোলার প্রক্রিয়া চালু রয়েছে এক্ষেত্রে ভ্যাকসিনেশন প্রক্রিয়াও দেওয়া হচ্ছে কলেজে এবং স্কুলের ভ্যাকসিনেশন প্রক্রিয়া আর ছাত্রছাত্রীদের দেওয়ার প্রস্তুতি পর্বও কিন্তু চলছে এক্ষেত্রে কিন্তু অনেক এরকম পড়ুয়া রয়েছে যারা কলেজে যাওয়ার জন্য এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড কিন্তু এরকমও কিছু পড়ুয়া রয়েছে যারা এই মুহূর্তে কোভিডের কারণে এ অ্যাকচুয়ালি স্কুলে যেতে চায় না কলেজে যেতে চায় না আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর উদ্দেশ্য মতন কিন্তু রীতিমতো ইচ্ছুক পরিবাদের নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুল চালু হবে স্কুলের একাদশ দ্বাদশ এবং নবম দশম এই চারটে শ্রেণী এবং কলেজের এর ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু অনলাইনে ক্লাসও চালু থাকবে অফলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস তো হবেই পুজোর পর তার সাথে একই সাথে চলবে অনলাইনে ক্লাস স্কুলের ক্ষেত্র এবং কলেজের ক্ষেত্র অর্থাৎ ব্লেন্ডিং মোডে কিন্তু তোমাদের পঠন পাঠন চলবে যারা চাইবে যে স্কুলে গিয়ে ক্লাস করবে তারা স্কুলে গিয়ে যারা চাইবে কলেজে গিয়ে ক্লাস করতে তারা কলেজে গিয়ে ক্লাস করবে যারা চাইবে যে বাড়িতে বসে অনলাইনেই ক্লাস করবে এই মুহূর্তে কলেজ যাওয়া ঠিক হবে না তারা বাড়িতে বসেও ক্লাস করতে পারবে অর্থাৎ ব্লেন্ডিং মোডের কিন্তু ব্যবস্থা হবে স্কুল ও অফলাইনের পাশাপাশি প্যারালালি কিন্তু অনলাইনেও চলবে কাজেই আমার মনে হয় না কেউ অসন্তুষ্ট থাকবে কারণ তোমাদের যাদের ইচ্ছে তোমরা অফলাইনে ক্লাস করবে তোমাদের যাদের ইচ্ছে তোমরা অনলাইনে ক্লাস করবে উভয়ের জন্যই কিন্তু সুবিধা রয়েছে বন্ধুরা এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের এক্সামিনেশন কলেজের কবে থেকে শুরু হচ্ছে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তোমাদের প্রথম পরীক্ষা এবং অন্যান্য সেমিস্টারের স্টুডেন্টদের এর কি হচ্ছে অর্থ সেমিস্টারের এক্সাম কবে থেকে চালু হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার আর এই সেমিস্টারে কবে থেকে চালু হচ্ছে এক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের যে সেমিস্টার রয়েছে অর্থ সেমিস্টার সেই সেমিস্টার কিন্তু রীতিমতো চালু হতে চলেছে জানুয়ারি মাসের সেকেন্ড কিংবা থার্ড উইক থেকে যেটা এই মুহূর্তে ইনফরমেশন পাওয়া যাচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু প্রস্তুতি পর্ব এই মুহূর্তেই চালিয়ে যেতে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য সময় কিন্তু খুব বেশি তোমরা পাবে না খুব জোর হলে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু তোমাদের এর অর্থ সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়ে যাবে ক্ষেত্রে তোমাদের পঠন পাঠন তো শুরু করতেই হবে তাছাড়া তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে অনলাইনে হবে না অফলাইনে হবে এই মুহূর্তে স্বাভাবিকভাবে কিন্তু বলা যায় না কিন্তু থেকে বেশি ঝোঁক রয়েছে কিন্তু অনলাইনে হওয়ারই এক্সামিনেশান কারণ এখনও অফলাইনে যে কলেজ শুরু হবে সেটাই কিন্তু একদম যথার্থভাবে বা সঠিকভাবে আমরা বলতে পারি না সমস্ত কিছু পরিস্থিতির ওপর নির্ভর করে তারপরে অফলাইনে ক্লাস করিয়ে তারপরেই কিন্তু তোমাদের অফলাইনে সম্ভব হবে এ তার আগে কিন্তু তোমাদের কোনো মতেই অফলাইন অর্থ সেমিস্টার সম্ভব হবে না অর্থাৎ বেশি কিন্তু যোগ রয়েছে অনলাইনেই অর্থ সেমিস্টার হওয়ার এখন দেখার বিষয় যদি কলেজ খুলে সমস্ত কিছু যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা মাফিক হয় তৃতীয় ওয়েব না আসে সেক্ষেত্রে কিন্তু অফলাইনে কলেজ কলেজের এক্সাম হলেও হতে পারে এই মুহূর্তের এর যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম জানুয়ারি এবং শেষের দিকে কিংবা ফেব্রুয়ারিতে কিন্তু হতে পারে কাজেই প্রস্তুতি পর্ব কিন্তু চালু রাখবে এবং স্কুলের যারা পড়ুয়া রয়েছে তোমরা তো জানো তোমাদের পরীক্ষা সংক্রান্ত কালকের আপডেট যেটা আমি দিয়ে দিয়েছি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর তোমরা যারা স্কুল এবং কলেজের পড়ুয়া আছো তোমাদের জন্য পুজোর পরে যে পঠন পাঠন সেটা ব্লেন্ডেড মোডে হতে চলেছে অর্থাৎ আর তোমাদের মধ্যে যারা ইচ্ছুক পড়ুয়া তাদের নিয়েই অফলাইনে ক্লাস হবে এবং যারা ইচ্ছুক অনলাইনেই ক্লাস করতে অনলাইনেই পঠন পাঠন করতে তারা অনলাইনেই পঠন পাঠন করার সুযোগ পাবে এ যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে তোমাদের এর কি মতবাদ তোমরা কিভাবে ক্লাস করতে চাও অনলাইনেই ক্লাস করতে চাও না অফলাইনেই ক্লাস করতে চাও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কিন্তু জানাতে একেবারেই বলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত